নোয়াখালীর লোকেরা নাকি মহাত্মা গান্ধীর ছাগল চুরি করেছিল, ঘটনাটা কি আসলেই সত্য নাকি এর পিছে রয়েছে অন্য কোনো ইতিহাস, অন্য কোনো ঘটনা? আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেশভাগের আগের বছর নোয়াখালীর লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার করপাড়া জমিদার রাজেন্দ্রলাল চৌধুরীর বাড়িতে ভারতের সেবাশ্রম সঙ্গে একজন সন্ন্যাসী বেড়াতে আসেন। তার নাম সাধু কিরিয়ামম্বাকান্দন। তিনি নাকি ঘোষণা করেছিলেন এবার পূজায় দেবীর জন্য ছাগল বলি না দিয়ে মুসলমানদের রক্ত দিয়ে প্রসন্ন করা হবে। এই ঘটনাটি চারদিকে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে যায়। তখনকার করপাড়া থেকে সামান্য একটু দূরেই ছিল শ্যামপুর দায়রা শরীফ, সেখানকার পীর ছিলেন গোরাম সারোয়ার হোসাইনি। তিনি ঘটনাটি জানার পর এবং প্রচুর মানুষের ক্ষোভ দেখার পর তিনি জমিদার রাজেন্দ্রনাথ চৌধুরীর কাছে একটি চিঠি পাঠান এবং একটি আলোচনার প্রস্তাব দেন। কিন্তু জমিদার রাজেন্দ্রনাথ চৌধুরী তার এই ডাকে সাড়া দেননি। তারপরে গোলাম সরার হোসেনি শাহপুর বাজারে তার অনুগত ভক্ত এবং মুসলমানদের নিয়ে একটি বড় সমাবেশের ডাক দেন। সেই সমাবেশে তিনি মুসলমানদের ওই সময়কার অবস্থা তুলে ধরেন এবং হিন্দু জমিদারকে উৎখাতের জন্য ডাক দেন। এরপরই চারিদিকে সহিংসতার আগুন ছড়িয়ে পড়ে। শাহপুর বাজারের সব হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট লুট করা হয়, আগুনে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয় তাদের দোকান। রামগঞ্জ এবং ধসগড়িয়া বাজার লুট করা হয়। নারায়ণপুরের জমিদার সুরেন বোসের কাছারি বাড়িতে হামলা করা হয়। পরের দিন সকালবেলা করপাড়া চৌধুরীর বাড়িতে হামলা করা হয়। পরিবারটি প্রথম দিকে বন্দুক ব্যবহার করে হামলাকারীদের ঠেকিয়ে রাখলেও একসময় তাদের গুলি ফুরিয়ে যায়। উত্তেজিত জনতা এসে রাজেন্দ্রনাথ চৌধুরীর মাথা কেটে ফেলে। তখন সাধু কিরিয়ামম্বাকান্দন এর আগেই কোনোক্রমে প্রাণ নিয়ে পালিয়ে গিয়েছিল। অপরদিকে রায়পুরের জমিদার চিত্তরঞ্জন রায়চৌধুরী নোয়াখালীতে মুসলমানদের ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তিকে গোড়া থেকেই মেনে নিতে পারেননি। এ নিয়ে গোলাম সরার হোসাইনের সাথে তার বিভিন্ন সময় দ্বন্দ্ব হয়েছিল। যেহেতু রায়চৌধুরী কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন, তাই হোসাইনি কংগ্রেসের বিভিন্ন নেতাদেরকে এমনকি গান্ধীজির কাছেও চিঠি পাঠিয়েছিলেন জমিদারের অত্যাচারের নানান কথা বর্ণনা করে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে। কিন্তু তার এই চিঠির কোনো সাড়া পাওয়া যায়নি। তার চিঠির সাড়া না পেয়ে তিনি নিজেই চিত্তরঞ্জন রায়চৌধুরীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের ডাক দেন। তার অধীনে তৈরি হয় একটি আধাসামরিক বাহিনী এবং তিনি সকলকে নিয়ে রায়পুরের জমিদার বাড়ি অবরোধ করেন। এ নিয়ে শুরু হয় সংঘর্ষ, যার পরিণামে রায়চৌধুরী তার পরিবারের সদস্যদের হত্যা করে এবং নিজেও আত্মহত্যা করেন। এর পরিপ্রেক্ষিতে গোটা নোয়াখালী জুড়েই শুরু হয় বিভিন্ন দাঙ্গা হামলা। দাঙ্গা যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন মিস্টার গান্ধী নোয়াখালীতে আসার জন্য রওনা দেন এবং তিনি নোয়াখালীতে আসেন। তিনি নোয়াখালীতে প্রায় 116 মাইল পায়ে হেঁটে 47টি দাঙ্গায় ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেন। এ সময় তিনি নিয়মিত প্রার্থনা সভা পরিচালনা ছাড়াও স্থানীয় মুসলমানদের সাথে বৈঠক করেন এবং হিন্দুদের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করেন। নোয়াখালীতে এসে মিস্টার গান্ধী গোলাম সরার হোসাইনির সাথেও দেখা করতে চান, কিন্তু হোসাইনি ততদিনে গান্ধীর উপর সম্পূর্ণভাবে আস্থা হারিয়ে ফেলেছিলেন, তাই তিনি প্রথম দিকে সাক্ষাৎ করতে রাজি ছিলেন না। পরবর্তীতে চাটখালিতে মহাত্মা গান্ধী এবং হোসাইনির সাথে বৈঠক হয়। আর মহাত্মা গান্ধী যেখানেই যেতেন সেখানেই তিনি তার সাথে তার ছাগল নিয়ে যেতেন, কারণ গান্ধী ছাগলের দুধ পান করতেন। চাটখালিতে হোসাইনির সাথে বৈঠকের সময় কাশেম ফৌজের লোকজন ছাগলটিকে হস্তগত করেন। চাটখালিতে ওই বৈঠকে সেই ছাগলের রান্না মাংস নিরামিষাশী মিস্টার গান্ধীর সামনে পরিবেশন করা হয়। এর মাধ্যমে হোসাইনি একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। চাটখালিতে গান্ধী এবং হোসাইনির সাথে বৈঠকের সময় গান্ধীর সাথে আনা সেই ছাগল নিয়ে গিয়ে সেটিকে জবাই করে রান্না করে
গান্ধীর সামনে পরিবেশন করা হয়। আসলে এই ঘটনার মাধ্যমে হোসাইনি গান্ধীকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। আসলে সর্বশেষ পরিস্থিতি এটা এসে দাঁড়ায় যে নোয়াখালীর লোকরা মহাত্মা গান্ধীর ছাগল চুরি করেননি, মূলত মহাত্মা গান্ধীর সাথে আসা ছাগলটিকে জবাই করে তার সামনে পরিবেশন করা হয়। এই ঘটনার মাধ্যমে মহাত্মা গান্ধীকে কোনো একটা বার্তা দেওয়া হয় সেই সময়।